হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে কিভাবে কর্নফ্লাওয়ার কনফ্লোয়ার দিয়ে বম্বে করাচি হালুয়া তৈরি করবো খুব সহজে চলো দেখে নিই তো দেখো এখানে আমি একটা বাটিতে করে মাপ করে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তো এই বাটিটাতে করে আমি এক বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি তো এবার এর মধ্যে আমি দিয়ে দিব দু বাটি জল এক বাটি কর্নফ্লোয়ারের জন্য দু বাটি জল এখানে নেব তো নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব যেন দলা পাকি না থাকে ভালোভাবে মিক্স করে নেব এবার চলে যাব আমি কড়াইয়ে কড়াইয়ে আমি দু বাটি চিনি দেব আর এক বাটি জল দেব। এবার অনবরত আমি নাড়তে থাকবো নাড়তে নাড়তে চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে তার মধ্যে দিয়ে দিব লেবুর রস লেবুর রসটা দিলে সিরাটা ভালো হয় তাই আমি লেবুর লেবুর রসটা দিয়েছি এখানে তো এবার আমি যে কনফোলারটা বাটির মধ্যে খুলে রেখেছিলাম সেটাকে আরও ভালো করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নাহলে তলায় বসে থেকে যায় তাই ভালো করে নাড়িয়ে নিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে না হলে পরে ওটা ভালো হয় না এই হালুয়াটা তো এবার দেখো এরকম পরিস্থিতিতে আমি দিয়ে দিলাম ঘি পরিমাণ মতো ঘি ঘিটাকেও ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম এর মধ্যে কালার তোমরা তোমাদের পছন্দ মতো কালার দেবে আমার কাছে এই অরেঞ্জ কালারটা ছিল ছিল তাই আমি এই অরেঞ্জ কালারটা দিয়েছি এবার দিয়ে দিলাম এখানে চার মগজ তোমাদের যতটা দরকার লাগবে ততটাই দেবে আর দিলাম এলাইচি পাউডার আর তার সঙ্গে দিয়েছি একটু আমি স্বাদ মতো লবণ দিয়েছি লবণ দিলে ওর স্বাদটা ব্যালেন্স হয় ভালো লাগে খেতে তাই আমি দিয়েছি তগুলো উপকরণগুলো দেওয়ার পরে ভালো করে দেখো আমি অনবরত না নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি ভালো করে খুব ভালো করে মেশাতে হবে এবার এই অবস্থায় আমি কি করে চেক করব যে আমার হালুয়াটা রেডি হয়েছে কি না তার জন্য আমি একটা বাটিতে জল নিয়েছি বাটিতে জল জলের উপরে একটু হালুয়া দিয়ে দিয়েছি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিলাম বুঝতেই পারছো যে হাতে লেগে থাকছে না একদম গোটা গোটা হয়ে আছে তো তার মানে আমার হালুয়াটা রেডি হয়ে গেছে এবার আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি আর আমার মতো সেভ করে কেটে নিয়েছি তো আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং